হ্যালো ভিউার্স ওয়েলকাম টু রয় একাডেমি লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল আরআবি এন সিবিটি ওয়ান এক্সামের আজ আঠাশে জানুয়ারি ফার্স্ট শিফটে যে এক্সাম হয়েছে তার জিকে কে এই ভিডিওতে আলোচনা করবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর বন্ধুরা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি তারা অ্যাট দ্য রেট রয় একাডেমি লিখে টেলিগ্রাম চ্যানেলে সার্চ করো তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও ঠিক আছে তো চলো ভিডিওটি শুরু করা যাক দেখো একটি প্রশ্ন ছিল ডাব্লুটিও এর অধ্যক্ষ কে তো রবার্টো আজেভেদো ডাব্লুটিও এর অধ্যক্ষ ডাব্লুটিও মানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন স্থাপিত হয়েছে এক জানুয়ারি উনিশশো এবং মোট সদস্য দেশ একশো তেষট্টি আর তোমার হেডকোয়ার্টার কোথায় রয়েছে সুইজারল্যান্ডের জেনেভায় তারপরে নেক্সট কোশ্চেন মহাত্মা গান্ধী কোন অধিবেশনে আইএনসি এর অধ্যক্ষ ছিলেন তো আইএনসি মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এর কোন অধিবেশনে মহাত্মা গান্ধী অধ্যক্ষ ছিলেন বেলগাঁও অধিবেশনে উনিশশো সালে হয়েছে বেলগাঁও অধিবেশন সেই অধিবেশনে মহাত্মা গান্ধী অধ্যক্ষ ছিলেন নেক্সট কোশ্চেন নীতি আয়োগের অধ্যক্ষ কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হল নীতি আয়োগের অধ্যক্ষ তারপরে দেখো কোশ্চেন ছিল যে ম্যানবুকার পুরস্কার প্রাপ্ত ভারতীয় নয় কোনটি অপশানে ঝুম্পা লাহিরি ছিল সেটা অ্যান্সার হয়ে যাবে ঝুম্পা লাহিরি ম্যানবুকার পুরস্কার পায়নি ম্যানবুকার পুরস্কার কারা কারা পেয়েছে দেখো অরুন্ধতি রায় কিরণ দেশাই অরবিন্দ ওডিগা আর সালমান রুজদি এরা ম্যানবুকার পুরস্কার পেয়েছে তারপরে দেখো গুগলের প্রোডাক্ট নয় কোনটি জিমেল গুগলের প্রোডাক্ট ইউটিউবও গুগলের প্রোডাক্ট কিন্তু আইটিউন গুগলের প্রোডাক্ট নয় এটা অ্যাপেলের প্রোডাক্ট ঠিক আছে তারপরে নেক্সট কোশ্চেন দেখো আরাবল্লি পাহাড় কোন রাজ্যের নয় মানে আরাবল্লী পাহাড়ের অংশ নেই কোন রাজ্যে তো মহারাষ্ট্রে আরাবল্লির কোনো অংশই নেই ঠিক আছে আরাবল্লি পাহাড়ের অংশ রয়েছে কোন কোন রাজ্যে হরিয়ানা দিল্লি রাজস্থান আর গুজরাট ঠিক আছে মনে রাখবে হরিয়ানা হরিয়ানা তারপরে দিল্লি রাজস্থান আর গুজরাট ঠিক আছে তারপরে দেখো নেক্সট কোশ্চেন হলো তোমার সিএসআইআর এর মহানির্দেশককে তো শেখর সি মান্ডে শেখর সি মান্ডে হলো সিএসআইআর মহানির্দেশক আর তোমাদের সিএসআইআর সম্বন্ধে এর আগে অনেক ভিডিওতে বলেছি তোমরা এই ভিডিওতে কমেন্ট করবে তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিলাম সিএসআইআর ফুল ফর্ম কী আর স্থাপিত কবে হয়েছে ঠিক আছে তোমরা এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করো যারা সঠিক কমেন্ট করবে তাদের নাম আমি নেক্সট ভিডিওতে অ্যানাউন্স করব ঠিক আছে তার তারপরে দেখো কোশ্চেন ছিল যে জুল কিসের একক তো জুল হলো শক্তির একক এনার্জির এসআই একক হলো জুল তারপরে দেখো সুন্দরবন বদ্বীপ কোন নদী দ্বারা সৃষ্টি হয়েছে তো গঙ্গা ব্রহ্মপুত্র নদী দ্বারা ঠিক আছে এই কোশ্চেনটা এরকম আসেনি এসেছিল যে বিশ্বের বৃহত্তম নদী বদ্বীপ কোন নদীতে অবস্থিত কোনটি তো উত্তর হয়ে যাবে গঙ্গা ব্রহ্মপুত্র নদী বদ্বীপ হলো বিশ্বের বৃহত্তম নদী বদ্বীপ ঠিক আছে তারপরে দেখো লবণের রাসায়নিক নাম কী তো লবণের রাসায়নিক নাম হল সোডিয়াম ক্লোরাইড এন এসিএল ঠিক আছে তারপরে দেখো বিএসই মানে বোম্বে স্টক এক্সচেঞ্জ এর কোন সড়কপথে অবস্থিত মানে বিএসই কোন সড়কপথে অবস্থিত তো দালাল স্ট্রিট বোম্বে স্টক এক্সচেঞ্জ দালাল স্ট্রিটে অবস্থিত ঠিক আছে তারপরে কোশ্চেন ছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান কোন পার্টির সাথে সম্বন্ধিত তো তেহরিক ই ইনসাফ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান কোন পার্টির সঙ্গে সম্বন্ধিত তেহরিক ই ইনসাফ পার্টি ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো মুসলিম লীগ কোথায় স্থাপিত হয়েছে তো ঢাকায় স্থাপিত হয়েছে উনিশশো সালে উনিশশো ছয় সালে ঢাকায় বাংলাদেশের যে রাজধানী ঢাকা সেখানে মুসলিম লীগ স্থাপিত হয়েছে ঠিক আছে তারপরে দেখো প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে কোনটি তো পানামা খাল পানামা খাল প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে ঠিক আছে তারপরে তোমার কোশ্চেন ছিল যে ফিফা মেন্স ওয়ার্ল্ড কাপ সব থেকে বেশি জিতেছে কোন দেশ তো সবথেকে বেশি জিতেছে ব্রাজিল ফিফা মেন্স ওয়ার্ল্ড কাপ সব সবথেকে থেকে বেশি জিতেছে ব্রাজিল পাঁচবার জিতেছে আর যদি বলে উমেন্স ওয়ার্ল্ড কাপ সব বেশি জিতেছে কোন দেশ তো সেটা হয়ে যাবে ইউএস ইউনাইটেড স্টেটস ঠিক আছে তারপরে দেখো বিড়াল কোন প্রজাতির প্রজাতির অন্তর্গত অন্তর্গত বিড়াল হলো ফেলিডি কোন প্রজাতি ফেলিডি প্রজাতি ফেলিডি বা মার্জার প্রজাতির অন্তর্গত হলো বিড়াল ঠিক আছে তারপর নেক্সট কোশ্চেন অক্টোবর দু হাজার কুড়ি পর্যন্ত ভারতের উপরাষ্ট্রপতি কে এম ভেঙ্কাইয়া নাইডু অক্টোবর দু কুড়ি পর্যন্ত ভারতের উপরাষ্ট্রপতি ঠিক আছে তারপর নেক্সট কোয়েশ্চেন দেখো কোন অভয়ারণ্যে এক শৃঙ্গ গন্ডার গন্ডারের জন্য প্রসিদ্ধ তো গণ্ডারের জন্য প্রসিদ্ধ হলো কাজিরাঙ্গা অভয়ারণ্য ঠিক আছে কাজিরাঙ্গা অভয়ারণ্য কোন রাজ্যে রয়েছে তোমরা কমেন্ট করো তোমরা সকলেই জানো কমেন্ট করো ঠিক আছে তারপরে দেখো নেক্সট বঙ্গভঙ্গের সময় বাংলায় ভাইসরয় কে ছিলেন তো লর্ড কার্জন ছিলেন বঙ্গভঙ্গের সময় বাংলায় ভাইসরয় বঙ্গভঙ্গ কবে হয়েছে উনিশশো সালে উনিশশো পাঁচে বঙ্গভঙ্গ হয়েছে ঠিক আছে তারপরে নেক্সট কোশ্চেন দেখো দু সালে পদ্মভূষণ কোন বৈজ্ঞানিক কোন বিজ্ঞানীকে দেওয়া হয়েছে তো এস নারায়ণকে দু সালে পদ্মভূষণ দেওয়া হয়েছে এস নারায়ণকে ঠিক আছে তারপরে প্রশ্ন ছিল ইসরো কোন জায়গা থেকে স্যাটেলাইট লঞ্চ করে না তো অপশান অনুযায়ী অ্যান্সার হবে অপশানে কি ছিল তোমরা যারা এক্সাম দিয়েছ কমেন্ট করো অপশানে কি ছিল ঠিক আছে তারপরে দেখো ভারতের সব থেকে বয়স্ক প্রধানমন্ত্রী কে হয়েছেন বয়স্ক প্রধানমন্ত্রী বলতে এখানে কোশ্চেনটা তোমার ছিল যে সবথেকে বেশি বয়সে প্রধানমন্ত্রী হয়েছে কে তো মোরার্জি দেশাই ঠিক আছে মোরারজি দেশাই সবথেকে বেশি বয়সে প্রধানমন্ত্রী হয়েছে আর সবথেকে কম বয়সে প্রধানমন্ত্রী হয়েছে রাজীব গান্ধী ঠিক আছে তারপর নেক্সট কোশ্চেন দেখো ডেসিমেলে কোন সংখ্যা থাকে হেক্সা হেক্সাডেসিমেল তো ডেসিমেলে থাকে শূন্য থেকে নয় পর্যন্ত আর এ থেকে এ পর্যন্ত শূন্য এক দুই তিন চার এভাবে করে তোমার থাকে হলো নয় পর্যন্ত পাঁচ ছয় সাত আট নয় নটা এই এই নয়টা নয় আর এই শূন্য মিলে হলো দশ আর এ থেকে এ পর্যন্ত মানে এবিসিডি এইভাবে করে এ বি সি ডি এফ এই পর্যন্ত ঠিক আছে তাহলে ছয় আর এখানে হলো দশ ষোলোটা তাহলে হেক্সাডেসি মেলে মোট সংখ্যা কয়টি ষোলোটি ঠিক আছে আর শূন্য থেকে নয় পর্যন্ত আর এ থেকে এ পর্যন্ত তারপরে দেখো নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন হলো তোমার ইউএসএ ও রাশিয়াকে যুক্ত করে কোন প্রণালী তো বেরিং প্রণালী ইউএস ও রাশি ইউএসএ ইউএসএ ও রাশিয়াকে যুক্ত করে ঠিক আছে তারপরে দেখো কুলভূষণ যাদবের কেস কোন উকিল লড়েছে তো কুলভূষণ যাদবের কেস লড়েছে হরিশ সালভে হরিশ সালভে এবং মাত্র এক টাকার বিনিময়ে পুরো কেসটা লড়েছে হরিশ সালভে তো বন্ধুরা এই ভিডিওতে এতটুকুই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত